হ্যালো গাইস, অনেকদিন থেকেই আমার বড়া খেতে ইচ্ছে করেছে, বড়া পকোড়া। তো কি বলতো, বড়া খেতে ইচ্ছে করেছে, তাই আমি আজকে বড়ার দোকান নিয়ে বসে গেলাম। বড়ার দোকান না, আসলে আমি বড়া বানাচ্ছি। তো দেখো, এখানে আমি কী পাতার বড়া বলতো, এটা এটা হচ্ছে গন্ধ পাতার বড়া। তো এখানে আমি আতপ চাল বেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ এটা দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি বানাচ্ছি, এই দেখো, এদিকে ভাজাও তোমাদেরকে দ্বারা ভালো করে দেখা। তো দেখো বন্ধুরা, এখানে আমি এক খোলা বসিয়েও দিয়েছি, হয়েও গেছে প্রায়। তো এই বড়াটা কিন্তু সেই টেস্ট লাগে, একবার যে খাবে আবার খেতে চাবে। তো চলো, তোমরা বানিয়ে খাবে বাড়িতে সবাই। আমি যেমন যেমন করে বললাম তেমন করে, আশা করছি তোমরা সবাই জানো কেমন করে বানায় বড়া, এই বড়াটা। টান টান। সো গাইস, তোমরা একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এটা আমি তো যতদূর জানি এই পাতাটার নাম হচ্ছে গন্ধ পাতা, কিন্তু আর কোনো নাম আছে নাকি আমি জানি না। তোমরা যদি জেনে থাকো আর কোনো নাম, অন্য কোনো নাম থাকতেও পারে, এক জিনিসের অনেক নাম থাকে, এই তো এটাকে আমরা গন্ধ পাতা বলি। তো এটার অন্য নাম আছে নাকি জানি না সঠিকটা, তো তোমরা জানলে বলে দিও কমেন্টে। তো একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা।